নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাত্র একটি লবঙ্গ দ্বারা আপনি যে কাউকে বশীভূত করতে পারবেন, তা সেই আলোচনা আপনাদের সামনে করব। তো বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, একটি লবঙ্গ দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা প্রয়োজনীয় ব্যক্তিকে কিভাবে বশীভূত করবেন, এই ক্রিয়াটি দ্বারা আপনি নারী পুরুষ উভয়কে বশীভূত করতে পারবেন, আপনার কার্য সম্পাদন করে নিতে পারবেন তার দ্বারা। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে সর্বপ্রথম কিছু লবঙ্গ ক্রয় করতে হবে কোনো মুদি দোকান থেকে বা যেখানে লবঙ্গ বিক্রি হয় সেখান থেকে। আপনি 5 টাকার বা 10 টাকার লবঙ্গ কিনে নিয়ে আসবেন। এবার কিনে আনার পরে আপনি শনিবার বা মঙ্গলবার যে সময়, আপনাকে কিন্তু এখানে সময়ের গুরুত্ব দিতে হবে। আপনি যদি বেলায় 11টায় রেখে থাকেন বা 10টায় রেখে থাকেন বা যে সময় আপনি রাখবেন, আপনার ওর থেকে একটি ফুল অলওয়া লবঙ্গ আপনার মুখের ভিতরে রেখে দিতে হবে। একটি ফুল অলওয়া লবঙ্গ ওর থেকে আপনি নিয়ে আপনার মুখের ভিতরে রেখে দিবেন। এবার আপনি আজকে যে সময় এই লবঙ্গটি রাখলেন, পরের দিন ঠিক সেই সময় লবঙ্গটি আপনাকে মুখ থেকে বের করতে হবে। অর্থাৎ লবঙ্গটি 24 ঘন্টা আপনার মুখের ভিতরে থাকবে, এক পাশে রেখে দিবেন। এই অবস্থায় আপনাকে খাওয়া দাওয়া করতে হবে এবং লবঙ্গটি মুখের ভিতরে নিয়ে কিন্তু আপনাকে রাতেও ঘুমাতে হবে। পরের দিন আপনার যে সময় আপনি লবঙ্গটি মুখের ভিতরে রেখেছেন, ঠিক সেই সময়ই সেই টাইমে আপনি মুখ থেকে লবঙ্গটি বের করবেন। বের করে একটি ভালো জায়গায় লবঙ্গটি রেখে দিবেন। লবঙ্গটি যখন শুকিয়ে যাবে, লবঙ্গটা শুকিয়ে যাওয়ার পরে আপনি ভালো করে চূর্ণ করবেন লবঙ্গটিকে। চূর্ণ করার পরে ওটা একটি পরিষ্কার কাগজে সুন্দর করে রেখে দেবেন মুড়িয়ে। যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোনো সুযোগ হবে, সুযোগ সুবিধা অনুযায়ী যে কোনো খাবারের সাথে আপনার কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় ব্যক্তিকে আপনি ওই লবঙ্গের চূর্ণটুকু আপনি যে কোনো খাদ্য দ্রব্যের সাথে তাকে খাইয়ে দিবেন। আপনি যদি সঠিক নিয়ম মেনে এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত যে নরনারীর জন্য এই ক্রিয়াটি করলেন, সে 3 থেকে 7 দিনের মধ্যেই দেখবেন আপনার কথা মতো চলবে বা আপনার অনুকূলে চলে আসবে, আপনার বশীভূত হবে। তো বন্ধুরা, ক্রিয়াটি আপনারা সঠিকভাবে পরীক্ষা করে দেখতে পারেন, সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনারা এই ক্রিয়াটি করবেন। এখানে কিন্তু জিনিসটাকে একেবারে সহজভাবে নেবেন না, কারণ 24 ঘন্টা মুখের ভিতরে একটি লবঙ্গ রেখে খাওয়া দাওয়া চলাফেরা করা কিন্তু খুব কষ্টের বিষয়। বিষয়টি ভেবে চিনতে তবেই আপনারা ক্রিয়াটিতে হাত দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন। নমস্কার।